জায়গা যেখানে সেখানে হাত দিস না তো আর হাত মারতে আসলামিরাজ গতবার মতি মিয়া খাজনা দিল না, চিন্তা করলে আমার মেয়েটারে দিবে, এজন্য মাফও করে দিলাম। তাহলে পিঠ সুলকানি একটা মানুষ দরকার। ওই খাজনা দিচ্ছে তো বসে আছিস কি জন্যে, ধরে কানের নকি ধরে নিয়ে আয়। কি করছেন কি আপনি? ও তো কত সকালেই ধরে নিয়ে আসে। চামড়া তুলে তারপর বল। এই দুয়ের বাচ্চা জমির খাজ না দিস নি কেন? জমি কিন্তু বাপ পয়দা করে ঘুরে গেছে। আমি যেন কি দেখতেছিলাম এখানে খাজনার ব্যাপারটা না। আরে আমি তোর আব্বা আব্বা গাড়া কেদে গা।
বাংলার মানুষ আর কত নির্যাতিত হবে, এদের মতো মানুষ টুকি পিতাসটা আমাদের মতো সাধারণ মানুষদের উপর প্রতিনিয়ত নির্যাতিত করছে, প্রতিনিয়ত প্রতারিত করছে। এদের মতো মুখোশধারীদের হাত থেকে এই বাংলা কি কোনোদিন মুক্তি পাবে না? আমরা কি কোনোদিন মুক্ত হব না? আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই। নাটকটা কেমন লাগলো সেটা আমাদের উপর, তবে একটা মেসেজ দেওয়ার চিন্তা করছি, জানি না কতটা সফল হয়েছে। আসলে সময়ের শুধু পরিবর্তন, শুধু সময় পরিবর্তন, বাট আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি, সেটাই আবহমান কালেতে চলে আসছে এখনো পর্যন্ত। সেই জন্য নাটকটার নাম ছিল অবশেষে হিরক রাজার দেশে, মানে আমরা অবশেষে হিরক রাজার দেশেই পড়ে আছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু মাই সিনিয়র ভাইয়া পিতার ভাই, এত সুন্দর একটা নাটক উপভোগ করলাম, একটা হাততালি পাবো না? ওদের জন্য একটা জোরে হাততালি। দেখলাম, নাটকও দেখলাম।